দেখতে পাচ্ছেন আমার হাতে একটি নষ্ট এলইডি লাইট, এটি আমার পরিত্যক্ত এলইডি লাইট নিয়েছি, কারণ এই লাইটগুলি অনেক সময় আমরা ফেলে দিয়ে থাকি। এর ভিতরে দেখতে পাচ্ছেন একটি ডাইভার সার্কিট, তো ডাইভার সার্কিটটি ভালো আছে, আমি এই ডাইভার সার্কিটটি নিয়েছি। এবং এখানে এলইডি লাইটের যে হেডসিংটি দেখতে পাচ্ছেন, এই হেডসিংটি আমি 4টি ফুটো করে নিয়েছি। ফুটো করে নিয়ে আমি করেছি কি, দেখতে পাচ্ছেন যে কলম আছে, এদের দেখুন এই কলম, এই কলমগুলো আমি মাপ মতো কেটে নিয়েছি, 4টে কলম আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এখানে ছিদ্র করে ভেতর দিয়ে লাগিয়ে দিয়েছি। এখানে এই পাশটায় আমি গ্লুগামের আঠা যে আছে সেই গ্লুগামের আঠা দিয়ে আটকে দিয়েছি। এই পাশটাও আমি গ্লুগামের আঠাটি দিয়ে দেবো। এরপর দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে জিআই তার, এরকম জিআই তার নেবেন আপনারা, এটা 24 নম্বর জিআই তার, বাইরের সে একটু মোটা 22 নম্বরটা নিলেও আপনাদের হবে। তো এই জিআই তার আমরা করবো কি, এখানে রাউন্ড করে পেস পেঁচিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার এলইডি লাইট, এটা ব্লু ব্লু কালারের এলইডি লাইট। এই এলইডি লাইটটি আমি মোবাইলের যে চার্জারগুলি থাকে চার্জার থেকে আমি কানেকশন করেছি। তো মোবাইলের চার্জার থেকে আমি এলইডি লাইট কানেকশন করেছি, এবং নষ্ট এলইডি লাইট থেকে ড্রাইভার সার্কিটটি কানেকশন করেছি। যে এলইডি লাইটটি আমরা সেটিং করে নেব, এখানে একটি 100K রেজিস্ট্যান্ট নিয়েছি, আমি 100K রেজিস্ট্যান্ট এখানে সোল্ডারিং করে নেব, কারণ 100K রেজিস্ট্যান্ট সরাসরি এসি থেকে আমার এলইডি লাইটটি জ্বালাতে সাহায্য করবে। তো এরপর আমরা করব কি, এখান থেকে ড্রাইভার সার্কিটটি খুলে নেব। এই দুই পাশে দেখতে পাচ্ছেন এখানে এই কানেক্টর দুইটিকে আমরা এখান থেকে তুলে ফেলব। তো এভাবে কিন্তু সুন্দরভাবে আমরা নষ্ট এলইডি বাল্ব দিয়ে মশা মারা মেশিন তৈরি করতে পারি। দেখুন, এখানে আরেকটি তার ব্যবহার করব আমরা, দুইটি তার আমরা বের করে নেব, কারণ দুইটি তারের প্রয়োজন আমার এলইডি লাইটটি জ্বলাতে হলে দুইটি তারের প্রয়োজন। আমরা দুইটি তার এখান থেকে বের করে নেব এবং এলইডি লাইটটি কানেকশন দেওয়ার জন্য। এরপর আমরা এটা ছোট করে কেটে দেব, যাতে করে আমার এখানে কোথাও শর্ট সার্কিট না হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার কানেকশনটি দেওয়া হয়ে গেল। এরপর যেটি করব সেটি হলো, এই বাল্বটি দেওয়ার কারণ সেটি আমি আপনাদেরকে বলতেছি। এই বাল্বটি আমরা যখন অন্ধকারেই মেশিনটি লাইনে দিয়ে থব, সেই ক্ষেত্রে আমার এই বাল্বটি টিপটিপ করে জ্বলবে, এখানে একটি ব্লু কালারের লাইটিং হবে। এই ব্লু কালার যে লাইটিংটি হবে, এই লাইটের কারণে কিন্তু মশা ওখানে আকৃষ্ট হবে, এবং লাল এবং হলুদ কালার যদি আমরা দিই সেক্ষেত্রে কিন্তু মশা এখান থেকে দূরে পালাবে, কারণ এই লাইটেরও একটি গুরুত্ব আছে। আমরা যে কোনো ধরনের লাইট এখানে ব্যবহার করতে পারবো না, কারণ ব্লু বা বেগুনি রশ্মির যে কালারগুলো আছে এই কালারগুলো আরও বেটার হয়। তো আমার কাছে বেগুনি কালারটি নেই বিধায় আমি কিন্তু ব্লু কালারটি নিয়েছি। তো এই এই কালারে কিন্তু আকৃষ্ট হয় মশা, এখানে আরও দৌড়ে আসে, যেহেতু এখানে মশা এসে মরবে বা পড়বে, সেই কারণে এখানে আসার কিছুটা গুরুত্ব বহন করে এই বাল্বটি। কারণ এখানে যদি মশা না আসে সেক্ষেত্রে তো আমার এখানে মশা মরার কোনো প্রশ্নই আসে না। তো এখানে সাদা বাল্বও ব্যবহার করা যায়, সাদা বাল্বে কম আসে, কিন্তু বেগুনি বা ব্লু যে কালারের বাল্বগুলি আছে সেই কালারগুলি কিন্তু আমার মশাকে আকৃষ্ট করে। তো দেখি চলুন এটা কীরকম জলে আমরা এটাকে আগে জ্বালিয়ে দেখি। এটাকে আমরা লাইনে দেব, দেখতে পাচ্ছেন এটা জ্বলতেছে। এটা যদি আমরা লাইটটি অফ করি তাহলে কিন্তু আরও ভালো দেখা যাবে। তো এরপর করব কি, আমরা এখানে এই যে জিআই তার আছে, জিআই তারটি আমরা এখানে পেঁচিয়ে নেব। তো সে কারণ সেজন্য করতে হবে কি, আমরা এখানে গ্লুগামটি হিট হয়ে গেছে, আমরা গ্লুগামটি দিয়ে নেই, যেহেতু গ্লুগাম না দিলে আমার এটা নড়াচড়া করলে সমস্যা হবে, যাতে করে এটা নড়াচড়া না করে, যাতে শক্তভাবে এটা আটকে যায়, সে কারণে আমি দুই পাশ থেকে এটাকে ব্যবহার করতেছি আর কি। আপনারা এভাবে করে নেবেন। এইটি আমার আটা দেওয়া হয়ে গেল, এরপর আমি যে তারটি কেটে নেব। তো আমরা এভাবে তার নেব, তারটি আমরা
করব কি দুইটি তার নেব আমরা এখানে দেখতে পাচ্ছেন দুইটি তার নিয়েছি অর্থাৎ জিএই তার যাকে বলে তো আমরা একটি তার এখান থেকে এখানে এটা একটু হালকা সেকা দেব যাতে এটা এর ভিতরে বসে যায় যাতে নড়াচড়াটি না হয় আমি এখানে একটু বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা দেখতে পাচ্ছেন একটা তার আমি এখানে দিয়েছি আরেকটি তার আমি এখানে দেব আরেকটি তার আমি এখানে কিভাবে দেব এই যে এমনভাবে দেব যাতে মশায়ের ভেতরে দিয়ে পার হতে না পারে পার হওয়ার সময় যাতে দুইটি তারের সঙ্গে আমাদের যে আর্থিং এবং যে ফেসটি আছে সেই ফেসের সঙ্গে যাতে এদের শর্টটি লাগে সেই কারণে আমরা দুই পাশ থেকে এমনভাবে তারটি দেব যে চাপাচাপি করে দেব যাতে এর ভেতর দিয়ে পার হয়ে যেতে না পারে সেই পজিশনে আমরা তারটি দেব কারণ এখানে একটি তার হবে আমার আর্থিং একটি তার হবে আমার ফেস তো এইভাবে এমনভাবে দেবো আবার যাতে দুইটি তার একত্রিত না হয়ে যায় সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ দুইটি তার একত্রিত হয়ে গেলে শর্ট সার্কিট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটি হবে না তো এ পর্যন্ত আমি এটি পুরোটি করে নেওয়া পর্যন্ত ভিডিওটি স্কিপ করলাম দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা কিন্তু নেট এটা একের পর এক আছে দুইটি যেই তার আমরা এখানে দিয়েছি তো এটি কিভাবে দিয়েছি এটা আমার একটি ফেস এরপর একটা আবার একটি ফেস এরপর একটা আবার একটি ফেস এভাবে আমরা দিয়েছি পরপর এটাকে সাজিয়ে নিয়েছি তো এটা দেখতে পাচ্ছেন এখানে স্টিল এটাও জিএ তার এখানে দুইটি কিন্তু ফায়ারিং হবে ফায়ারিং যাতে না হয় সেই কারণে সেজন্য আমরা কি করব এই যে এখানে দেখতে পাচ্ছেন টিউব আমরা এই টিউবটি এখানে টিউবটি এর ভিতরে ঢুকিয়ে দেব টিউবটি ভেতরে এখান এদিক দিয়ে ঢুকিয়ে আমরা ভেতর পর্যন্ত ঢুকিয়ে দেবো আর কি চলে যাবে এটি কিন্তু আমার সুন্দরভাবে এটি আমার হয়ে গেল এরপরে যেটি করব সেটি হলো এখানে একটি টিউব ব্যবহার করব টিউবটি হলো এরকম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হিট প্রুফ টিউব দুইটি টিউব আমরা এখানে ব্যবহার করব তারের ভেতর দিয়ে দিয়ে দেব দিয়ে দিলাম এটাও এখানে দিয়ে দিলাম তো এলইডির সার্কিট দিয়ে কীভাবে মশা মারা বাল্ব তৈরি করা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনারা এটা তৈরি করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইটুকুই আমার চাওয়া বেশি কিছু চাওয়া নেই আপনাদের কাছে এটাতে আমি সোল্ডারিং করে দিচ্ছি কারণ সোল্ডারিং করে দিলে এটা আমার ভালোভাবে লেগে যাবে লুজ কালেকশনের কোনো সম্ভাবনা থাকবে না আমাদের এই মশা মারা ব্যাট বা এ ধরনের কোনো কিছু কেনার প্রয়োজন নাই সামান্য কয়েক টাকা খরচ করে কিন্তু আমরা এটা করতে পারি গুণটি লাগছে আমার 60 টাকা যে দেখলেন আমার যে তারটি দেখলেন এটি আমি সব সর্বমোট সবগুলি কিনেছি 60 টাকা দিয়ে এখানে কিন্তু আমার দুই হাত যে তারও লাগে নাই দুই হাত যে তারও আমার এখানে লাগে নাই তো আমরা এই যে টিউবটি এখানে দিয়ে দিলাম এই পাশ থেকে টিউবটি আমরা এখানে ঢুকিয়ে দেব দেখুন এটা আমার হয়ে গেল এখানে আমরা করব কি এটাতে হিট দেব এটাতে হিট দিলে এটা আমার অটোমেটিক লাগিয়ে যাবে দেখুন আমার এটা আর নড়াচড়া করবে না এরপর যেটি করবো সেটি আমার এই যে এখানে যে তো এখানে কিন্তু আমরা গুলু গামদে সুন্দরভাবে এটা লাগিয়ে নিতে পারি লাগালে কিন্তু আমাদের কাজটি শেষ দেখতে পাচ্ছেন আমরা এখানে এখানে কিন্তু গুলগাম দিয়ে এই পাশটায় সুন্দরভাবে আটকে নিয়েছি এ পাশে আমার লাইটটি দেখা যাচ্ছে তো এটা আমরা এখন এখানে সেটিং করব এখন আমরা এটাতে কি করব লাইট দেব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সুন্দর লাইটিং দিচ্ছে এই পাশটায় আমরা যদি এভাবে লাগিয়ে রাখি
तो ये किन्तु मशा आसबे आर पड़बे मारा जाबे देखुन एखाने कि रकम फायरिंग करे आपनादेरके देखाई देखते पाच्छेन एखाने किन्तु जे पाँचटा एसब मशा बाजबे सेई पाँचटा किन्तु एभाबे फायरिंग करबे मारा जाबे देखुन। तो आमरा एभाबे किन्तु तैरि करे निते पारि मशा मारा बाल्ब। तो जदि भिडियोटी भालो लागे अवश्यई एकटी लाइक देबेन एबं बेल बाटनटी अन करे चैनलटी सबसक्राइब करे रखबेन।